আরও বিপাকে পড়ল বীরভূম জেলার পুলিশ। এবার সামনে এলো রামপুরহাট থানায় জমা দেওয়া লালন শেখের স্ত্রী রেশমা বিবির লিখিত বয়ান, আর সেখানেই আরও একবার প্রশ্নটা উঠল, তাহলে কি পুলিশের এফআইআরে গরু পাচার তদন্তের আইও সুশান্ত ভট্টাচার্য ও আরেক তদন্তকারী অফিসার স্বরূপ ভট্টাচার্যের নাম ষড়যন্ত্র করেই ঢোকানো হয়েছে, যেখানে রেশমা বিবির লিখিত বয়ানে এই দুই নামের কোনো উল্লেখই নেই। বিলাস আর ভাস্কর সিবিআই এর মেন যারা দুজন ওদের তুলে নিল গাড়ির মধ্যে, সিবিআই তুলে আমাকেও তুলছিল কিন্তু তুললেন, একজন বলছে না নিয়ে যাবে না। এতটা তফাত কি করে হলো? তাহলে কি রাজনৈতিক ভাবে কোনো চাপ ছিল বীরভূম জেলার পুলিশ সুপারের ওপর? কারণ গরু পাচার কাণ্ডের সঙ্গে লালন শেখের নাম সিবিআই তদন্তে কখনো উঠে আসেনি। তাহলে কিভাবে গরু পাচার কাণ্ডের তদন্তকারী অফিসারদের নাম পুলিশের এফআইআর নথিতে? ময়না তদন্তের দিন রেশমা বেবির অভিযোগের তীর ছিল তিন সিবিআই অফিসারের বিরুদ্ধে, সেখানেও তিনি অন্য কোনো নাম উচ্চারণ করেননি। তাহলে কি গরু পাচার কাণ্ডে রাশ টানতে চাইছে সরকার? যে গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার অনুব্রত মণ্ডল, গ্রেফতার অনুব্রত দেহরক্ষী সাইগাল হোসেন একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এলেও যে অনুব্রতর বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নিতে পারেনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, জিরো টলারেন্স নেতা বলে দাবি করা তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একমাত্র বীরভূম জেলায় কোনো নেতা বদল করেননি। গরু পাচার, বালি পাচার, পাথর খাদান, লটারি কেলেঙ্কারির মতো একাধিক কেলেঙ্কারি সামনে এলেও টিএমসি কোনো ব্যবস্থা নেয়নি বা নিতে পারেনি অনুব্রতর বিরুদ্ধে। বরং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় ঘোষণা করেছিলেন বীরভূমের এই নেতাকে বীরের সম্মান দিতে হবে। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো, বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? যতদিন কেসটা ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। তখনই প্রশ্ন উঠছিল, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড একরকম কিন্তু অনুব্রতর ক্ষেত্রে অন্যরকম কেন? প্রশ্ন উঠছিল, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাহলে কি সরাসরি অনুব্রতর কাছে দায়বদ্ধ? সে কারণেই কি অনুব্রতকে দলীয় পদ থেকেও সরাতে ভয় পাচ্ছে তৃণমূল নেতৃত্ব? সে কারণেই কি লালন শেখের মৃত্যুর পর গরু পাচারকাণ্ডে রাশ টানতে চাইছে রাজ্যের সরকার? যদিও কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই সুরক্ষা কবচ দিয়েছে সিবিআই অফিসারদের, সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না সিআইডি। গোটা তদন্ত প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি করতে হবে সিআইডিকে, মামলায় পার্টি করতে হবে লালন শেখের স্ত্রী রেশমা বেবিকে, হাইকোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তদন্ত রিপোর্ট পেশ করতে পারবে না সিআইডি। তবে লালন শেখের সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চালাতে পারবে সিআইডি। রেশমা বিবির লিখিত বয়ানে রাহুল স্যার ভাস্কর মণ্ডল ও বিলাস মহাগুরের নাম রয়েছে, অন্য কোনো নাম নেই। কিন্তু পুলিশের এফআইআরের খাতায় জুড়ে গেছে আরও চারটি নাম, তার মধ্যে দুজন গরু পাচার কাণ্ডের তদন্তকারী অফিসার। এই নাম দুটি এখানে কেন? তাহলে কি বক্তুই এবং গরু পাচার কাণ্ড একই কেসের দুই প্রান্তের সুতো? আর আশ্চর্যজনক বিষয় হলো বক্তুই কাণ্ডের তদন্তকারী অফিসারের নামও অনুপস্থিত এফআইআরে, অথচ তার নাম রাখা যেত এফআইআরে। তাহলে অন্তত কেউ বলতে পারতো না রামপুরহাট থানা, সিআইডি, বীরভূম জেলা পুলিশ চক্রান্ত করছে, বন্ধ করতে চাইছে গরু পাচার কাণ্ডের তদন্ত। মাধ্যম ব্যুরো রিপোর্ট।